শিশির সিক্ত শিউলি ঝরা মিষ্টি সকালে শুভেচ্ছা। সবাই নিশ্চয় খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমাদের প্রতিদিনের সকাল শুরু হয়, আর তার সেই ভালোবাসার টানে বারবার ফিরে ফিরে আসি আপনাদের প্রিয় চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান আজ সকালের গানে নিয়ে। দর্শক, প্রতি সোমবারের মতো আজও পুরো অনুষ্ঠান জুড়ে থাকছে আমাদের প্রিয় কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান নিয়ে। আর আমাদের সাথে আজকে আমন্ত্রিত অতিথি আছেন আমাদের সকলের প্রিয় পরম শ্রদ্ধেয় শিল্পী ডক্টর লীনা তাপসী খান। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? আছি, ভালো আছি। খুব ভালো লাগছে আপনাকে পেয়েছি আজকে অনুষ্ঠানে। পুরোটা সময় জুড়ে তো খুব পছন্দের এবং ভালো লাগা মন কাড়া নজরুল সঙ্গীত শুনবো। শুরুতে কোন গান দিয়ে শুরু করছেন? কাজী নজরুল ইসলামের একখানি গজল দিয়ে শুরু করি, কারণ কাজী নজরুল ইসলামই বাংলায় প্রথম গজলকে সার্থকভাবে সৃষ্টি করে গেছেন, এবং এই ধারাটিকে উনি বাংলা গানে এনে অনেক সমৃদ্ধ করেছেন। মানে এর যে আলাদা একটা বৈশিষ্ট্য আছে, শেয়র আছে, এবং সেটির মধ্যে যে আলাদা একটা আনন্দ আছে গানটি গাইতেও একটা আনন্দ পাওয়া যায়। একদম একটু করছি। হ্যাঁ, হাসিলি ভালোবাসিলে দিলে না ধরা জীবনে যদি, কেন হাসিলি ভালোবাসিলে দিলে না ধরা জীবনে যদি, বিশালি চোখে মিশাই মরু চাইলে কেন গোবে দরুদি, কেন বাসিলে শিখি শুধু ছল, তবু আখি জল শিখি শুধু ছল, একি মরু হাই নাহি জলধি, একি মরু হাই নাহি জলধি, কেন আসিলে ভালোবাসিলে জীবনে যদি, কেন বাসিলে করে হাহাকার,
করে হাহাকার বুকের তলায়, ওগো কত জন্মের, ওগো কত নিরাশায়, কত কাঁদিছে সাগর সরিয়া নদী, কাঁদিছে সাগর, কাঁদিছে সাগর, কাঁদিছে সাগর, কাঁদিছে সাগর, কাঁদিছে সাগর সরিয়া নদী, কেন বাসিলে ভালোবাসিলে, জীবনে যদি বিশাল চোখে মিশাই মোর দিলে না ধরা, জীবনে যদি কেন বাসিলে ভালোবাসিলে দিলে না ধরা, জীবনে যদি কেন আসিলে। সাধারণ কি চমৎকার একটি সকাল শুরু করলাম আমরা দর্শক, আমি তো পাশে বসে একেবারে মুগ্ধ বিমোহিত, আর এমন গুণী মানুষের পাশে বসে সকালটা কাটাতে পারছি আমার পরম সৌভাগ্য। থ্যাংক ইউ, আমারও খুব ভালো লাগছে তোমাদেরকে, তোমরা সব আমাদের আগামী দিনের শিল্পী, সেই হিসাবে যেন তোমাদেরকে আমরা সেই জায়গায় স্থান দিতে পারি এবং তোমরা যেন অব্যাহত থাকো এই মূলধারার গানকে এগিয়ে নিয়ে যাও। একদম সেই দোয়া প্রার্থী সবসময়। আর এত সুন্দর সকালটা শুরু করলাম, একদম দেরি না করে আরেকটি গান শুনতে চাই। এবারে কাজী নজরুল ইসলামের প্রেম পর্যায়ের গান তো বটেই, সব গানই কোনো না কোনোভাবে প্রেম পর্যায়ের, একদম এটি একেবারে আধুনিক পর্যায়ের, তো সেরকম একটি গান করছি। তুমি কি হাসিবে না, বলেছিলে তুমি আসিবে আবার, ফুটিবে যাবে হেনা, তুমি কি হাসিবে না, বলেছিলে তুমি আসিবে আবার, ফুটিবে যাবে হেনা, তুমি কে আসিবে না, তুমি কে আসিবে না, সেদিন ঘুমাই ছিল যে মুকুল, আজি সে পূর্ণ বিকশিত ফুল, সেদিনের ভিড় আছে না হৃদয়, সেদিনের ভিড়
হৃদয় আজি হতে চাই চিনা, তুমি কি আসিবে না, তুমি কি আসিবে না। গুণ্ঠন ঢাকা ছিল সেদিন যে লতা, ঘন পল্লব গুণ্ঠন ঢাকা ছিল সেদিন যে লতা, আজি কে পুষ্প নিবেদন লয়ে, আজি কে পুষ্প নিবেদন লয়ে কহিতে চাই যে কথা, প্রদীপ জ্বালায় আজি সন্ধ্যায়, পথ চেয়ে আছে তোমারে আশায়, প্রদীপ জ্বালায় আজি সন্ধ্যায়, পথ চেয়ে আছি তোমারে আশায়, পূর্ণিমা তিথি আসিল হে চাঁদ তিথি আসিলি না, তুমি কে আসিবে না, ভুলি ছিলে তুমি আসিবে আবার, বলেছিলে তুমি আসিবে আবার, ফুটিবে যাবে না, তুমি কে আসিবে না, তুমি কে আসিবে না। কাজী নজরুল ইসলামের এত সুন্দর লেখনী আর এত ভালোবাসা নিয়ে আপনি গাইছেন, বলবার আসলে কিছুই নেই। আসলে তার গানের মধ্যে যে জিনিসটি সবচেয়ে বেশি লক্ষণীয় যে বাণী এবং সুরের বিচিত্রতা এবং সমন্বয়, বিচিত্রতা এবং সমন্বয়, এবং এই বিচিত্রতার মধ্যে কখনো প্রেম আছে, কখনো ভক্তি আছে, কখনো হাসি আছে, কখনো শ্যামা সঙ্গীত আছে, তো সব কিছু মিলিয়ে তার এই গান রচনার পেছনে কিন্তু অনেক অনেক বিশাল একটা জায়গা। সেটি হচ্ছে যে ঠিক ওই সময়তে একেবারে অনেক সুরকার, অনেক গীতিকার এবং রবীন্দ্রনাথের বিশাল একটি বলয় তখন জলজল করছে, রবি তখন মানে মধ্য গগনে, সেই সময়টাতে কাজী নজরুল ইসলাম তার গানের একটি আলাদা ধারা সৃষ্টি করার চেষ্টা করেছেন, সে বলয় থেকে বেরিয়ে আসতে চেষ্টা করেছেন, যার ফলে সেটির মধ্যে সিগনিফিকেন্টলি উনি দেখেছেন যে কোথায় 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 কাজটা করলে বেরিয়ে আসা যাবে, সেই যে একটা সূক্ষ্মভাবে। তো তখন আমার কাছে যেটি বেশি অবাক লাগে, বিস্ময়কর লাগে, যে তার গানে যে সুরের ব্যবহার, এই নানা বিচিত্র সুর, এবং এই সুরকে তিনি কোন সুর না নিয়েছেন, ছাদ পিটানির গান করেছেন, পল্লী অঙ্গের গান করেছেন, ঝুমুর অঙ্গের গান করেছেন, আধুনিক গান করেছেন, উচ্চাঙ্গ সঙ্গীতের উপর গজল করেছেন, বিদেশি সুরের গান করেছেন, মানে ওই মাত্র 22 বছর সময় সৃষ্টিকালের মধ্যে এই অসাধারণ একটি জায়গা তৈরি করে গেছেন, যেটি সত্যি মানে পরম করুণাময়ের একেবারে সর্বশ্রেষ্ঠ আমি বলবো যে মেধা দিয়ে তাকে পাঠিয়েছিলেন এই অল্প সময়ের মধ্যে, এবং তার সেই সৃষ্টিকর্মকে আমরা আজীবন মনে রাখবো, আজীবন ধরে রাখবো, এই আমাদের প্রত্যাশা, এই আমাদের চাওয়া। আপনি তো নজরুল করছেন, নজরুলকে ভালোবেসে ধারণ করে একদম আছেন, আজীবন থাকবেন, তো নজরুলের প্রতি এই ভালো লাগা ভালোবাসাটা কখন শুরু হলো, কখন বুঝলেন যে নজরুলকে সাথে নিয়ে আগাবেন? হ্যাঁ, নজরুল তো মানে গোড়া থেকেই ছিল, গান যখন আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন থেকে আমার সারেগামা শুরু হয়েছে, একদম ছোটকাল থেকে কিন্তু না, একটু বড় বয়সে বাবা এম এ খানের কাছেই প্রথম, এরপর একে ধারাবাহিকভাবে
অনেক গুরুদের কাছে শিখেছি বাংলাদেশের এবং ভারতের সকলের নাম বলে শেষ করতে পারবো না। তো শেখার পরে তখন বাবার একটাই পন্থা ছিল যে সব ধরনের গানই করবে, পরে নিজেকে ভাববে যে তুমি কোন গানের জন্য তোমার কণ্ঠটা সেইটাকে বেস করে তুমি সিলেকশনে যাবে, তার আগে নির্বাচনে যাবে না। তো তখন আমি ছোটবেলায় কিন্তু একেবারে লালন হাসন, তারপর নজরুল, রবীন্দ্র, আধুনিক, হারানুদ্দিন, ক্লাসিক্যাল সবই করতাম, সবই করতাম। এইটা একটা ভালো হয়েছিল যে আমার বিশ্লেষণ করতে বা এটাকে নির্বাচন করতে আমার খুব আরাম হয়েছিল, আচ্ছা কোনটাতে আমার সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য। যাই হোক, তারপর যখন শান্তিনিকেতনে স্কলারশিপ নিয়ে পড়তে চলে গেলাম, ক্লাসিক্যালে মাস্টার্স করলাম এবং বাংলাদেশে ফিরে এসে প্রথমে ঠিক করেছিলাম যে উচ্চাঙ্গসঙ্গীতই করবো, শুধু আর কিছু গাইবো না। আসলে উচ্চাঙ্গসঙ্গীত করলে আর কিছু করা উচিত না, তখন কণ্ঠের মধ্যে অন্য গানের প্রভাবগুলো চলে আসে। হ্যাঁ, আমাদের গানগুলোর কিন্তু এক একটা ধারা আছে। তো ওই জায়গা থেকে ঠিক করেছিলাম যে এত কষ্ট করে উচ্চাঙ্গসঙ্গীত করেছি, এটা নিয়েই থাকবো। কিন্তু পরবর্তীতে নজরুলের গানগুলি যখন গাইছি এবং নজরুলের যে উচ্চাঙ্গের বিষয়গুলো এসছে এবং নানাভাবে এসছে, কখনো মিশ্র রাগ, কখনো একক রাগ, কখনো খেয়াল ভাঙা গান, এগুলো দেখে আমার কাছে খুব বিস্ময়কর লেগেছে। এবং বাবা আমাকে বললেন যে তুমি পাশাপাশি উচ্চাঙ্গর পাশাপাশি নজরুলের রাগ প্রধানগুলি অন্তত করো। আচ্ছা আচ্ছা। তো ওই থেকে নজরুলের প্রতি ভালোবাসা। আর কলেজে তো খালিদ হুসেন, শেখ লুৎফর রহমান, তাদের কাছে গান শুনে উদ্বুদ্ধ হয়েইছি। ডিসিশনটা আমি একেবারেই পরের দিকে নিয়েছি, শেষের দিকে নিয়েছি যে না, যে কোনো একটি স্ট্রিমে থাকাটাই সবচেয়ে ভালো। তো সেই প্রেক্ষিতে উচ্চাঙ্গ করছি কিন্তু পাশাপাশি। সুন্দর, অনেক ভালো লাগা, অনেক ভালোবাসা। এখন আরেকটি গান শুনব। এখন যে গানটি করব সেটি খুব একটা শ্রুত নয়, একটু অল্প শ্রুত, আমার খুব প্রিয় একটি গান। এই যাও মেঘে দূত দিও প্রিয়ার হাতে আমার বিরহ লিপি লেখাকে আপাতে, আমার বিরহ লিপি লেখাকে আপাতে, যাও মেঘে দূত দিও প্রিয়ার হাতে, যাও মেঘে দূত দিও প্রিয়ার হাতে, আমার বিরহ লিপি লেখাকে আপাতে, আমার বিরহ লিপি লেখাকে আপাতে, যাও আমার প্রিয়ার দীর্ঘ নিশ্বাসে স্থির হয়ে আছে মে যে দেশের আকাশে, আমার প্রিয়ার ম্লান মুখ হেরে, আমার প্রিয়ার ম্লান মুখ হেরে, ওঠে না চাঁদার যে দেশে রাতে, যাও মেঘ দূত দিও প্রিয়ার হাতে। আহ
পাইবি যে দেশে কুন্তল সুরভি বকুল ফুলে আমার প্রিয়া কাঁদে এলায় কেশ সে মেঘিনা কুলে পাইবি যে দেশে কুন্তল সুরভি বকুল ফুলে আমার প্রিয়া কাঁদে এলায় কেশ সে মেঘিনা কুলে তার সম যার ক্ষীণ কারে স্বর্ণলতার সম যার ক্ষীণ কারে বারে বারে কঙ্কন চুড়ি খুলে পারে বারে বারে কঙ্কন চুড়ি খুলে পারে মুকুল বয়সে যথা ফুল দল মুকুল বায়ুষে যথা বড় সারু ফুল দল বেদনায় মুরছিয়া আছে আঙিনাতে বেদনায় মুরছিয়া আছে আঙিনাতে যাও মেঘে দূত দিও প্রিয়া লেখাকে আপাতে আমার বিরহ লিপি লেখাকে আপাতে যাও মেঘে দূত দিও প্রিয়ার হাতে যাও মেঘে দূত দিও প্রিয়ার হাতে একেবারে কম শ্রুত চমৎকার একটি গান আমার খুব প্রিয় একটি গান এটি কালিদাসের সেই মেঘদূত থেকে কাজী নজরুল ইসলামের একটি চিন্তা একটি ভাবনা অসাধারণের বাণী এবং সুর এবং এর যে নির্বাচন লয় বা ছন্দ বা তার যে তালের যে ব্যবহার সবকিছু মিলিয়ে কিন্তু একটা গান সবকিছু মিলিয়ে কাজী নজরুল ইসলাম একেবারে পরিপূর্ণ আরেকটি বিষয় থাকে কি যে একটি গান গাইছি এই গানটির জন্য লয়টি তো আর নির্ধারিত করে দিয়ে যাননি যে দ্রুতর তো নানা রকমের আছে নানা ধরনের স্পিড আছে মিটার আছে সেই মিটারটি কিন্তু শিল্পীকে বুঝতে হয় যে এই গানটি কতটুকু লয় নিলে গানটির প্রাণ পাবে এই জিনিসটি কিন্তু শিল্পীর উপরে এবং শিল্পীর আবার সেটা জাগছে কিন্তু শোনার উপরে বোঝার উপরে বোধের উপরে একদম একজন শিল্পী পারেন তার গানকে চমৎকার ভাবে সবার মাঝে তুলে ধরতে এখন আরেকটি গান শুনে ফেলি হ্যাঁ এবারে পাহাড়ি রাগের উপরে একটি কাজী নজরুল ইসলামের গান আমার এই গানটিও খুব প্রিয় একটি গান এটি গীত হয় কিন্তু অতটা নয় অতটা নয় পিয়া গেছে কবি পরুদেশ পিয়ু কাহাঁ ডাকে পাপিয়া পিয়া গেছে কবি পরুদেশ পিয়ু কাহাঁ ডাকে পাপিয়া শীষে তারে ভূতা সুটিছে
ছাপিয়া গেছে কবি পরদেশ পিয় কাহা ডাকে পাপিয়া ঠুমরি বলা যাবে না, কিন্তু সেই ঠুমরি আঙ্গিকের একটা ভাব আছে গানের মধ্যে। তো আমরা কিন্তু একেবারে শেষ সময়ে চলে এসেছি, আর একটি গান মনে হয় শুনতে পাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসেছেন, আজ এত সুন্দর একটি সকাল আমাদেরকে উপহার দিলেন, আর আপনার প্রতি অনেক অনেক শুভকামনা। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদেরকে আরো সুন্দর সুন্দর নজরুল সঙ্গীত উপহার দেবেন। ধন্যবাদ তোমাকে, সুন্দর উপস্থাপনা, এবং আমাদের আগামী শিল্পী তোমাদের শুভকামনা, এবং এখানে যারা বাজালেন এতক্ষণ অসাধারণ সব শিল্পী, শ্রদ্ধেয় মিলন দা আছেন,
আমাদের কিবোর্ডে আছেন সজীব ভাইয়া, দৌলত আঙ্কেল আছেন, বিদ্যুৎ আছে, হ্যাঁ, এবং বিদ্যুৎ দা আছেন। সাধারণ ওরা ছাড়া তো আমরা পঙ্গু, তা আমরা হাত ধরাধরি করে জীবনে চলে যাচ্ছি, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই মিলন থাকে। তো জীবনের শুরু থেকে গানের শুরু থেকে পেয়েছি, আমরা যখন সারেগামা শুরু করেছি তখনও মিলনদার সাথে আমরা মালিবাগের একটা স্কুলে বসতাম, কামরুজ্জামান মনির স্কুলে। তো অনেক স্মৃতি আসলে, এবং এনটিভির অনুষ্ঠান সবসময় সুন্দর হয়, সবসময় খুব পরিশীলিত এবং সুন্দর। এটি বলার জন্য বলা না, এটা আমি অন্তর থেকেই বলতে চাই যে এই অনুষ্ঠানগুলো আসলে আমাদেরকে মূলধারার গানগুলিকে বাঁচিয়ে রেখেছে। এবং সকল শ্রেণীর মানুষ, যাদের বয়স 60 ঊর্ধ্ব, যাদের বয়স 50 ঊর্ধ্ব, 70 ঊর্ধ্ব, তাদের জন্যই শুধু এই গানগুলো। এই সেই শ্রেণীগুলোকে যখন আমরা চিন্তা করে অনুষ্ঠানগুলি করব, তখন কিন্তু মনে হয় যেন অত্যন্ত সাকসেসফুল, কারণ পৃথিবীতে তো সব টিনেজ না, তাদের মারা আছে, তাদের দাদিরা আছে, সকলের জন্য গান প্রয়োজন। তো সেই দিক থেকে আমরা অনেক একদম আমরা শেষ গানে চলে যাব দর্শক। তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের সকলের কাছ থেকে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী পর্ব দেখবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আবার শুভ সকাল। আমি সাধারণত এইসব অনুষ্ঠানগুলিতে শেষ গানটি একটি ইসলামিক গান করি, এটি আমার একটি বলবো যে অভ্যেস হয়ে গেছে, আমি সেটি বলবো, তো সেটি দিয়ে শেষ করছি। হ্যাঁ, কলিমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি, কলিমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, কলিমা শাহাদাতে আছে খোদার জ্যোতি।